লাঞ্চের পর আমরা সবাই একটু বসেছিলাম, তারপর এখন বাজে 4:30 মতন। ও পিউদের বাড়ির এখানে একটা মেলা হয়, তো সেই রিলেটেড কিছু একটা প্রসেশন এখান থেকে এখন যাবে, মেন রোডের কাছে যাচ্ছি। অলরেডি দেরি হয়ে গেছে, তাই আমি আর পিউ দৌড়াচ্ছি ওখানে পেছনে বৌদি আর রূপ আসছে। সোনামা অলরেডি চলে গেছে। মেলা কাল থেকে, তো কাল থেকে মেলা শুরু? ও আজ থেকে শুরু। আচ্ছা, রাস্তার নাম খিটখিটে রাস্তা, ওই দুটো পুটকে আগে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমরা চলে এসেছি, আবার হাঁপানি যাচ্ছে। আসবি না তো বলছিলি? ঠিক আছে, আমরা এখন সব হয়ে গেছে, মিটে গেছে, র্যালি চলে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। পিউয়ের বাড়ি থেকে এখন সোনু বাড়িতে চলে এসেছি। সন্ধ্যাবেলা 4টা খাওয়া হলো, এখন আমি একটু ফ্রেশ হব। দুটো বাচ্চা মিলে এখানে তুমুল উৎপাত করছে, এই যে ছোটটা বেশি উৎপাত করছিস, তো বলে দিচ্ছি সবাইকে কি উৎপাত, কি উৎপাত। ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। গোপালের ঘুম পাচ্ছিল, গোপালকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমরা চপ মুড়ি খাবো। এখানে একটা গামলা করে মুড়ি, শশা আর এই যে এত চপ, সবাই মিলে এখন চপ মুড়ি খাওয়া হচ্ছে। শীতে সন্ধ্যেবেলা একবারে জমে যাচ্ছে। জমছে তো গোপাল, জমছে? পিউ কোথায় যাচ্ছিস? ঠাকুর আনতে? ওর একটা ইনভিটেশন আছে, সেখানে যাচ্ছে। আর এখানে সাজগোজ করতে এসেছে, মানে সাজগোজ করে এসেছে আমাদের সাজ দেখাতে। খুব সুন্দর লাগছে, দেখি ভালো করে দেখা, বের করে দিয়ে। মাম মাম দেখবে বাবা, চপ খেয়ে এখনো হজম হয়নি, সেই হজম করতে আমরা মেলায় যাচ্ছি। কি আমি, রূপ, সোনু, এমপি আর আমাদের গোপাল যাচ্ছে, বাকিরা রেস্ট করছে, মা, দাদা, বৌদি রেস্ট করছে, আর মাসি এসছে। আমরা পৌঁছে গেছি বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা। প্রচুর গাড়ি এখানে, ট্রাফিক প্রচণ্ড, তোমরা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ না। আমরা ধীরে ধীরে মেলায় এবার এন্ট্রি করব। এই যে গোপাল, গোপালের মা বাবা, আর এখানে রূপ, আমরা এই কজন মিলে এসেছি মেলায়। Gopal, hello friend.
ওপেনিং ডে খুব একটা বেশি স্টল ওপেন হয়নি, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি। এখন দাদা করছে রান্না, কিমা ঘুগনি রান্না হচ্ছে, আর এখানে বাচ্চাগুলো আমাদের উৎপাত করছে, গাড়ি কিনে আনলো, আর এখানে গাড়ির চাকা পড়ে আছে। দেখ, বলে দিলাম সবাইকে, তুই এক্ষুনি গাড়ি কিনবি, এক্ষুনি তার সব শেষ শেষ, যা, চাবি নেই, গাড়ির চাকা নেই, এক্ষুনি 5 মিনিটও হয়নি মেলা থেকে গাড়িটা কেনা হলো। মেলা থেকে ফিরে একটু এডিট করছিলাম আজকের ভিডিওটা। এখন বাজে কটা বাজে, এখন 10:30 বাজে, এখন ডিনার হবে। আমি আর মা ডিনার করে যাব বোনের বাড়ি, মানে পিউয়ের বাড়ি যাব, রূপ থাকবে ভাইয়ের বাড়ি। সবাই এক জায়গায় না হলে রূপের মস্তি হচ্ছে না। রেডি রুটি ঘুগনি আর শশা আমি আর মা খাচ্ছি, দাদা বৌদি যেহেতু এখানেই থাকবে ওরা একটু পরে খাবে। আমার আর মায়ের ডিনার করা হয়ে গেছে, রূপ এখন ডিনার করছে, তাহলে গুড নাইট, আমার কালকে সকালে দেখা হবে। ডিনার করে চলে এসেছি পিউয়ের বাড়ি। বাপ রে বাপ রে, অনেক কিছু তো। হ্যাঁ, তাহলে এবার এবার কটা বাজে বলতো, তাড়াতাড়ি এবার ঘুমাতে হবে, উঠতে হবে তো সকাল সকাল। এবার মেকআপ টেকআপ যা আছে মেকআপ তুলে নে, দিয়ে কালকে আবার দেখা হবে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।